আপনারা জানেন আসন্ন ঈদুল হাজার পশুরহাট বসানো এবং মানুষের ই যাত্রা করোনা সংক্রমণের মাত্রা উদ্বেগজনক পর্যায়ে নিয়ে যেতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির কয়েকটি জেলায় পশুরাট না বসানোর পরামর্শ দিয়েছেন বিদ্যমান পরিস্থিতিতে পরামর্শ খুবই ফ্র্যাগমেটিক এবং বাস্তবায়ন সম্ভব হলে ভালো ফল বয়ে আনবে নিঃসন্দেহে কিন্তু আমাদের দেশের বাস্তবতা ভিন্ন একদিকে সংক্রমণ রোধ অন্যদিকে জীবনের অনিবার্য প্রয়োজনীয়তা এবং পশুরা ছাড়া কোরবানির অথবা ধর্মীয় কারণেও এখানে একটা আবেগ জড়িত আছে এ দুয়ের মাঝে সমন্বয় করে ভারসাম্যপূর্ণ অবস্থান তৈরি করতে হবে এরই মাঝে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পশুরাহাট সীমিত করার কথা বলেছে দক্ষিণ সিটি কর্পোরেশন আজ বসছে এ বিষয়ে আমি দেশের প্রতিটি সিটি কর্পোরেশন বিভিন্ন পর্যায়ের স্থানীয় সরকার প্রতিষ্ঠান মাঠ প্রশাসনকে অনুরোধ জানাবো সংক্রমণের বিস্তার রোধে সীমিত সংখ্যক পশুহাঁটের অনুমতি দিন যত তত পশুহাঁট বসানো যাবে না সড়ক মহাসড়কের উপর কিংবা পাশে অনুমতি দেওয়া যাবে না কেনাবেচায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে হবে পশুরাট সংখ্যা কমিয়ে আনলে বেচা কেনায় বাড়তি চাপ তৈরি হবে এ বাড়তি চাপ মোকাবিলায় ডিজিটাল প্ল্যাটফর্ম হতে পারে সম্ভাব্য বিকল্প তাই অনলাইনে কোরবানির পশু ক্রয় বিক্রয় জনপ্রিয় করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি তবে এক্ষেত্রে বলতে চাই যেহেতু বেচা কেনা বড়ো আকারের লেনদেনের বিষয়েও জড়িত তাই মনিটরিং রাখতে হবে যাতে ক্রেতা বা বিক্রেতা কোনো ধরনের প্রতারণার শিকার না হয় অনলাইন বাজার বিশ্বাস ও আস্থার উপর নির্ভরশীল সেজন্য জন্য বেচা সহজতর ক্রেতা বিক্রেতা বান্ধব করতে হবে লেনদেনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি একথা সত্য যে আবারও মনে করিয়ে দিতে চাই শেখ হাসিনা সরকার কোনো অন্যায়কারীকে ছাড় দেননি দেবেও না অপরাধীর কোনো দল নেই অপরাধ লোকতে তারা দলের আলখেল্লা পরে কিন্তু শেষ পর্যন্ত তারা নিজেদের রক্ষা করতে পারে না দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনার কঠোর অবস্থান সবসময়ের জন্য সকল অপরাধীদের পাকড়াও অভিযান সরকার নিজ উদ্যোগেই নিয়েছে স্বাস্থ্য সহ সকল খাতে দুর্নীতিবাজ ও অনিয়মকারীদের সাবধান করে দিয়ে বলছি কেউই ছাড় পাবেন না প্রধানমন্ত্রী কঠোর অবস্থানে দুর্নীতি যেখানেই হবে সেখানে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের স্বাধীনতা দুদকে রয়েছে এমনকি আমার নিজের মন্ত্রণালয় যে কোনো দুর্নীতি বা অনিয়মের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণে দুদকের প্রতি কোনো বাধা নেই একদিকে করোনার সংক্রমণ অপরদিকে বন্যা তার পাশাপাশি কোরবানি পশুহাট ত্রিমুখী চ্যালেঞ্জ নিয়ে সরকার জন মানুষের জন্য কাজ করে যাচ্ছে জীবন জীবিকার পাশাপাশি মানুষের সুরক্ষা গ্রহণ করছে নানামুখী পদক্ষেপ প্রতিদিন অসহায় কর্মহীন মানুষ ঢাকা ছেড়ে গ্রামে ফেরার ছবি আসছে পত্রিকায় জাতীয় জীবনের এমন চ্যালেঞ্জিং সময়ে আমাদের প্রয়োজন পারস্পরিক শেয়ারিং এবং কেয়ারিং আমরা একে অপরের সহমর্মী হলে প্রতিবেশীর প্রতি আন্তরিক হলে নিশ্চয়ই অমানিসার এ আধার কেটে যাবে জাতি হিসাবে আরও কঠিন সময় আমরা পার করেছি অতীতে পারস্পরিক মমত্ববোধের বহিঃপ্রকাশ ঘটিয়ে চলমান এ সময়ও কেটে যাবে আমাদের মনোবল রাখতে হবে দৃঢ় আমাদের নেতৃত্বে আছেন সংকট আর দুর্যোগের কোষ্ঠীপাতরে উত্তীর্ণ এক মানবিক নেতৃত্ব তাঁর প্রতি আস্থা রাখুন ও মানিসার এ সময় কেটে যাবে ইনশাল্লাহ সব কিছু অচিরে স্বাভাবিক হয়ে উঠবে বিএনপি মহাসচিব বরাবরের মতো অভিযোগ করেছেন জনগণের জীবন জীবিকার ব্যাপারে সরকারের নাকি কোনো দায় দায়িত্ব নেই আমি প্রশ্ন রাখতে চাই জীবন ও জীবিকার চাকা সচল রাখতে শেখ হাসিনা সরকার যখন নানামুখী সিদ্ধান্ত নিয়েছিল তখন আপনারা সমালোচনা করেছিলেন কেন লকডাউনের জন্য চাপ তৈরি করে এখন তিনি জনগণের জীবিকার কথা বলছেন বিএনপির সুবিধাবাদী রাজনৈতিক চর্চ এবং ডাবল স্ট্যান্ডার্ড ইতিমধ্যে জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে সরকারের অবহেলার অজ্ঞতার জন্য নাকি পরিস্থিতি এমন হয়েছে আমি জানতে চাই করোনা মহামারীতে বিশ্বের কোন দেশ বিদ্যমান সুবিধা দিতে সফলতা পেয়েছে কোন দেশ সীমাবদ্ধতার মধ্যে নেই কোন দেশ হিমশিম খায়নি করোনার মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে জনগণকে সাথে নিয়ে সংকট মোকাবিলার আপনারা তো বলেছিলেন রাস্তা রাস্তা মানুষ মরে পড়ে থাকবে সেটি এখনো হয়নি বলে কি আপনাদের দাহ। সরকার সীমাবদ্ধতা সত্ত্বেও বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে কাজ করছে আপনারা বিশুদ্ধ গাছ ছাড়া এ সংকটে কি দিতে পেরেছেন সরকারকে কি সহযোগিতা দিয়েছেন জনকল্যাণে যাদের সময় দেশ দুর্নীতির অতলে ছিল দুর্নীতিবাজদের ছিল অভয়ারণ্য যারা নিজের গঠনতন্ত্র থেকে সাত দ্বারা বিলুপ্ত করে দুর্নীতিবাজদের দলের নেতৃত্বে এনেছে এবং দুর্নীতিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে কখনো ক্ষমতায় থাকতে দুর্নীতির বিচার করেনি তাদের মুখে দুর্নীতির কথা বলা ভূতের মুখে রাম রাম নাম শেখ হাসিনার সতর্কতা সততা সর্বজন বিদিত তিনি পেরেছেন নিজ উদ্যোগে দুর্নীতি বিরোধী অভিযান চালাতে শুদ্ধি অভিযান এগিয়ে নিতে দলীয় পরিচয়ের উঠতে উঠে অনিয়মের বিরুদ্ধে দাঁড়াতে বিএনপি দুর্নীতির লালন সৃজন সংক্রমণ ছাড়া আর কী করেছে জনগরের কাছে আজ এটা দিবালোকের মতো পরিষ্কার